ধর্ষণের সৃষ্টি তো আর আলেমরা করে নাই। আজকে সমাজের যে সমস্ত বুদ্ধিজীবীরা গোটা দেশের মধ্যে যখন ধর্ষণ মহামারী দেখা দিয়েছিল, যারা বলেছিল ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে, নাউযুবিল্লাহি মিন জালিক, এমন একটা ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কোনো আলেমের বয়ান শুনে কারো ধর্ষণ করতে মনে চেয়েছে। কিন্তু যারা নোংরা নোংরা ওয়েব সিরিজ বানিয়ে এই যুবকদের চরিত্রকে বরবাদ করে দিচ্ছে, এ সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসাকে নাটকে সিনেমাতে সিরিয়ালে প্রমোট করে আমার এই তরুণ তরুণী প্রজন্মের ভাইদেরকে বোনদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমি মনে করি দেশে প্রত্যেকটা ধর্ষণের জন্য এই সমস্ত মিডিয়া কর্মীদেরকে জবাবদিহিতার কাজ করাই দাঁড় করাতে হবে। এরা আবার সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে। আলেমরা যখন নারীদের পর্দার কথা বলেন তাদের বলো অ্যালার্জি শুরু হয়ে যায়। বিবেকের দুয়ারে প্রশ্ন করেন, আপনি একটা স্মার্ট ছেলে, ধরে নিলাম আমি এক সেকেন্ডের জন্য আপনার যুক্তিতে আপনার তর্কে, আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মোটর বাইকে উঠিয়ে কিংবা রিক্সার বাম পাশে বসিয়ে আপনি গোটা শহর যখন টহল দিচ্ছেন, আপনার বিবেক কি একটাবারের জন্য ধরে না এই সমাজের মধ্যে ভালো মন্দ খারাপ মেজাজি বদমেজাজি কত রকম মানুষ এ সমাজের মধ্যে বসবাস করে? কথা বলেন ঠিক কি? সবাই কি আপনার স্ত্রীর দিকে কি রহমতের নজরে তাকিয়েছে, মহব্বতের নজরে তাকিয়েছে, অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকিয়েছে? কত মানুষ কত বাজে চিন্তা করেছে, এই যে একজন পুরুষকে আপনি গুণাগার বানালেন, অসংখ্য মানুষের অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে দিলেন, এই জন্য দায়ীটা কার? একটু কি ভেবেছেন আপনার স্ত্রীকে দেখে কে শীষ দিল, আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বীর বাহাদুরের মতো আপনি প্রতিবাদ করার জন্য দাঁড়ালেন? আপনি যদি এখানে ফল খুলে রাখেন একটা, যদি আম যদি আপনি ছিলে রাখেন এর মধ্যে মাছি বসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? খাবার আপনাকে ঢেকে রাখতে হবে, ঢেকে না রাখলে ধুলোবালি আসবে, ময়লা আসবে, মাছি আসবে। আপনি আপনার স্ত্রীটাকে যদি অবাধে খোলামেলা করে রাস্তায় আপনি হাঁটান, অসংখ্য লম্পট এই সমাজে ঘুরে বেড়ায়, অনেক মাদক সেবী আছে, মাদক আসক্ত আছে, তারা ঘুরে বেড়ায়, তাদের চরিত্রের কোনো বালাই নাই, তারা আপনার স্ত্রীকে দেখে লোলুপ দৃষ্টিতে তাকাবে এবং সুযোগ পেলে আপনার অনুপস্থিতিতে ধর্ষণ করার চেষ্টা করবে। এই জন্য ধর্ষণের এই পরিবেশটা আপনি সৃষ্টি করলেন, ধর্ষণের সৃষ্টি তো আর আলেমরা করে নাই। আজকে সমাজের যে সমস্ত বুদ্ধিজীবীরা গোটা দেশের মধ্যে যখন ধর্ষণ মহামারী দেখা দিয়েছিল, যারা বলেছিল ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে, নাউযুবিল্লাহি মিন জালিক, এমন একটা ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কোনো আলেমের বয়ান শুনে কারো ধর্ষণ করতে মনে চেয়েছে। কিন্তু যারা নোংরা নোংরা ওয়েব সিরিজ বানিয়ে এই যুবকদের চরিত্রকে বরবাদ করে দিচ্ছে, এ সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসাকে নাটকে সিনেমাতে সিরিয়ালে প্রমোট করে আমার এই তরুণ তরুণী প্রজন্মের ভাইদেরকে বোনদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, আমি মনে করি দেশে প্রত্যেকটা ধর্ষণের জন্য এই সমস্ত মিডিয়া কর্মীদেরকে জবাবদিহিতার কাজ করাই দাঁড় করাতে হবে। এরাই সমাজের মধ্যে নোংরা নোংরামি এবং অশ্লীলতা ছড়িয়ে দেয়। এরা আবার সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে, যদি বলেন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে। আলেমরা যখন নারীদের পর্দার কথা বলেন তাদের বলো অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জির পিছনে যথেষ্ট কারণ আছে, তখন তারা নারীদের অধিকারের নামে নারীদেরকে যেমন খুশি তেমন রাস্তায় চলার পক্ষে বক্তব্য দাঁড় করায়। এর পিছনে কারণটা শুনেন, পৃথিবীর কোন শিয়াল মুরগি একজন গৃহস্থের ঘরের মধ্যে বন্দি থাকবে? পৃথিবীর কোন শিয়াল এটা চায় না। শিয়াল চায় মুরগির স্বাধীনতা, যদি বলতে হবে ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুরগি শিয়ালের পিঠে তিনটা মুরগি নিয়ে শিয়াল মিছিল করছে, যে আমরা এই মূর্তির এই মুরগির বন্দিশালা আর দেখতে চাই না বাংলাদেশে, আমরা তাদেরকে স্বাধীন দেখতে চাই। আপনারা বলেন শিয়াল যখন মুরগির স্বাধীনতার স্লোগান দেয় এর মধ্যে রহস্য আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? বিরাট রহস্য থাকে। তথাকথিত সুশীল সমাজ
নারী স্বাধীনতার নামে, নারীর ক্ষমতার নামে, নারীর অধিকারের নামে যখন বুরকার বিরুদ্ধে কথা বলে তাদের বিরাট দুর্বিসন্ধি থাকে, তারা এই নারীকে ভোগ করার এক নিকৃষ্ট মন মানসিকতা এদের কলিজার মধ্যে থাকে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওদের পাতানো ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না, ধ্বংস হবে দুনিয়া, ধ্বংস হয়ে যাবে আখেরাত। আমি আমার মা বোনদেরকে, বোনদেরকে মা সম্বোধন করে বলছি, আজকে যারা অবৈধ প্রেম ভালোবাসা করে বয়ফ্রেন্ডের বুগল দাবা করে পার্কে পার্কে ঘুরে বেড়ান, একটুখানি বিবেকটা খাটান। আজকে আপনি তার যৌন দাসীতে পরিণত হয়েছেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানেটা কি? বয়ফ্রেন্ডের কাছে একটা গার্লফ্রেন্ড যৌন দাসী ছাড়া আর কিছুই নয়। চিল্লাই বলেন ঠিক কি না? আপনি কি করে ভাবলেন আপনার বয়ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে আপনার ধারণা নাই? যিনি আপনাকে বিবাহ ছাড়াই তার বেডরুমে নিয়ে যেতে চায় সে আপনার বন্ধু হবে কি করে? সে শত্রু ছাড়া কিছু নয়। আর আপনি তার উপর ভরসা করে আছেন? বিবেকটা কাজে লাগা। আপনি তো মায়ের জাত, আপনার তো বিরাট সম্মান। আজকে আপনি আপনার বয়ফ্রেন্ডের যৌন কর্মী হয়ে আছেন, যৌন ক্ষুধা নিবারণের জন্য পাত্রী হয়ে আছেন, কিন্তু সেদিন তো বেশি দূরে নয়, আপনি তো পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, মায়ের স্থানটা দখল করবেন, আপনার সন্তানের দৃষ্টিতে আপনি কোন কাতারে দাঁড়াবেন? কথা বলেন ঠিক কি না? কোন লজ্জা আপনি আপনার সন্তানের সামনে দাঁড়াবেন আপনি? এজন্য আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, সময় আছে এখনো নিজেকে শুধরাবার, সময় আছে এখনো নিজেকে গুছিয়ে নেওয়ার। এখনই তওবা করেন, আজকের এই বয়নের সাথে সাথে আপনি তওবা করে নেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।